সুপারস্টার শাকিব খানের দরদ সিনেমার পোস্টার দেখে শুভকামনা জানালেন নায়ক চঞ্চল চৌধুরী। সুপারস্টার শাকিব খানের ফেসবুক পেজের কমেন্ট বক্স চেক করলে দেখা যায়, অসংখ্য বিনোদন সাংবাদিক এবং শাকিব খানের মেন্টাল সিনেমার প্রযোজক সাইফুল আলম চৌধুরী শুভকামনা জানিয়েছেন এবং বিনোদন সাংবাদিক জাহিদ আকবর এবং অনিন্দ্য মামুন শুভকামনা জানিয়েছেন। এছাড়া অসংখ্য নায়ক নায়িকা, চিকন আলী নামের কমেডিয়ান, তিনি লিখেছেন অসাধারণ অসাধারণ চঞ্চল চৌধুরী, এই কমেন্টটি আমার চোখে পড়েছে। তো চঞ্চল চৌধুরী সুপারস্টার শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজে দরদ সিনেমার পোস্টারের নিচে কমেন্ট করেছেন এবং শুভকামনা জানিয়েছেন। এবং সুপারস্টার শাকিব খানকে নিয়ে সানি সনোয়ার শের খান নামের একটি সিনেমা নির্মাণ করতে চেয়েছিল, সেই সানি সনোয়ারও কমেন্ট করেছেন যে পোস্টার ভালো হয়েছে, অভিনন্দন, সিনেমাটির সাফল্য কামনা করি। এছাড়া নিচের দিকে যদি চেক করি আরও অসংখ্য মানুষ, এখানে হাজার হাজার মানুষ কিন্তু এটা কমেন্ট করেছে। দরদ সিনেমার পোস্টারে নায়ক সাইমন সাদিক লিখেছেন খুব সুন্দর, এছাড়া নায়ক নীরব এবং রবিউল ইসলাম জীবন বিনোদন সাংবাদিক, তিনি লিখেছেন দুর্দান্ত লুক, অভিনন্দন কিং খান, এগিয়ে যান। এছাড়া নীরব হুসাইন লিখেছেন অ্যামাজিং আওয়ার সুপারস্টার শাকিব খান, বেস্ট অফ লাক অনন্য মামুন। এছাড়া অসংখ্য মানুষ এই পোস্টটিকে শেয়ার করেছেন এবং আজকে সকাল 11:30 দিকে এসকে মুভিজের পেজ এবং সুপারস্টার শাকিব খান সহ অনন্য মামুনের পেজে আসলে অসংখ্য মানুষ আসলে শেয়ার করেছেন। যেমন নাইম ইমতিয়াজ নেয়ামুল পরিচালক, তিনি শুভকামনা জানিয়েছেন। এছাড়া সোমেশ্বর অলী, যিনি ঈশ্বর গানের লেখক। এছাড়া অসংখ্য মানুষ, যেমন সঞ্জয় সমাদার নাটকের পরিচালক, এছাড়া অসংখ্য মানুষ শুভকামনা জানিয়েছেন সুপারস্টার শাকিব খানের এই দরদ সিনেমার পোস্টারটি দেখে। দরদ ছবির পোস্টারটি প্রকাশের আধা ঘন্টায় পরে নাম্বার 1 ট্রেডিংয়ে চলে আসে ফেসবুকে। এখন পর্যন্ত নাম্বার 1 ট্রেডিংয়ে চলছে দরদ সিনেমার এই পোস্টারটি।